তো বন্ধুরা আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে পি এম সম্মান যোজনায় যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সুখবর কেননা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় মধ্যে কয়েকদিন অ্যাপ্রুভ করা বন্ধ করে দিয়েছিল বাট এখন থেকে আবার অ্যাপ্রুভ করা শুরু হয়ে গেছে বন্ধুরা আপনার ঠিকই শুনেছেন অ্যাপ্রুভ করা আবারও শুরু হয়ে গেছে তো অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে আপনার নামটি অ্যাপ্রুভ হয়ে গেছে বাট আপনারা কিন্তু যদি স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসে ওখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড তো বন্ধুরা স্ট্যাটাস চেক করার সময় যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের নামটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অ্যাপ্রুভ করা হয়েছে কিনা আপনারা সেটা কীভাবে চেক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট 98% লোক আমার এই চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটিও অন করে রাখুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা চলে আসবেন পি এম ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু স্কল করবেন স্কল করে আপনারা এখানে দেখতে পাবেন যে লে মানে স্ট্যাটাস চেক করার যে অপশানটি সেটা আপনারা এখানে দেখতে পাবেন বেনিফিশারি স্ট্যাটাস তো বন্ধুরা এখানে ক্লিক করে কিন্তু আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারছেন না নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাহলে আপনারা কীভাবে চেক করবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এই অফিসিয়াল পেজে আপনারা এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ড তো আপনারা এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে যখনই আপনারা ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আপনারা এখানে আপনাদের যে স্টেট সেই স্টেটটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং আপনার যে ডিস্ট্রিক্ট সেটাও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে বন্ধুরা আপনার যে সাব ডিস্ট্রিক্ট সেটাও আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং আপনার যে ভিলেজ তো সেই ভিলেজটিও আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তবন্ধুরা এখানে আপনারা সমস্ত কিছু সিলেক্ট করবেন এবং শোতে ক্লিক করবেন তবু ধরা তারপরে পেজটি একটু রিলোড হবে পেজটি রিলোড হওয়ার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে তবন্ধরা পেজটি ওপেন হওয়ার আগে আপনাদের কাছে একটি কথা বলে রাই যে আপনারা এই পেজে আপনাদের ভিলেজ এখানে যে ভিলেজটি সিলেক্ট করবেন সেই ভিলেজে যতগুলো নাম থাকবে পিএম কিষান সম্মান নিধি যোজনায় সমস্ত নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন কটা অ্যাপ্রুভ হলো ও কটা রিজেক্ট হলো আপনারা সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন তো বন্ধুরা এখানে দেখুন এখানে কি বলছে ফার্মার রেজিস্ট্রেশন তবু দেখতে ফার্মার রেজিস্ট্রেশন কটা এবং আপনারা যদি আরও একটু স্কল করেন স্কল করে নিচের দিকে এখানে দেখতে পাবেন রিসিভ অল পেমেন্ট তারপর রিসিভ পার্টাল পেমেন্ট তারপর রিসিভ নো পেমেন্ট তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন কটা অ্যাকসেপ্ট হয়েছে ও কটা রিজেক্ট হয়েছে তো এখানে দেখতে পাবেন আধার স্ট্যাটাস তারপর আপনারা এখানে দেখতে পাবেন আধার কার্ড কটা অ্যাকসেপ্ট হয়েছে আধার কার্ড কটা রিজেক্ট হয়েছে ও কটা ইনভ্যালিড তারপরে কতগুলো পেন্ডিংয়ে আছে তো বন্ধুরা আপনারা আরও একটু স্কল করবেন স্কল করে আপনারা এখানে দেখে নিতে পারবেন যে আপনাদের যে এরিয়া যে ভিলেজটি আপনারা সিলেক্ট করেছেন সেই ভিলেজে কতগুলো টোটাল রেজিস্টার হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রেজিস্টার্ড রিসিভ তারপর বন্ধুরা টোটাল রেজিস্টারের পরে টোটাল কটা রিজেক্ট করা হয়েছে এই গ্রামে সেটা আপনারা এখানে দেখতে পাবেন এবং অ্যাকসেপ্ট কটা করা করা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন যেহেতু আপনাদেরকে দেখালাম পাঁচশো নব্বই মানে ছশোটা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে প্রায় তারপরেও কিন্তু এখানে অ্যাকসেপ্ট লিস্টে এখনও নাম আসেনি এই কারণে যে এখনও পোর্টালটি সম্পূর্ণভাবে আপডেট হয়নি তো পোর্টালটি যখনই সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাবে তখনই এখানে কিন্তু নামগুলো চলে আসবে পরপর তো বন্ধুরা এবার আপনাদের নামটি অ্যাকসেপ্ট হয়েছে কি সেটা আপনারা কীভাবে চেক করবেন তো তার জন্য বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন আধার স্ট্যাটাস তো আপনারা আধার স্ট্যাটাস ক্লিক করবেন তো আধার স্ট্যাটাসে যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আপনারা একটু স্কল করে নিচে এখানে দেখতে পাবেন ফার্মার ফর উম্যান আধার ইজ অ্যাকসেপ্টেড তো বন্ধুরা আধার কার্ড যাদের অ্যাকসেপ্ট হয়েছে মানে আধার কার্ড ভেরিফাই যাদের সম্পূর্ণ হয়েছে তাদের নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন এইভাবে পরপর স্কল করবেন স্কল করে আপনি আপনার নামটি এখান থেকে খুঁজে নেবেন আপনাদের নামটি এখানে থাকবে এবং গার্জেন যে নাম পিতা কিংবা স্বামীর নাম এটা এখানে থাকবে তো তারপরে বন্ধুরা আপনারা আরও একটু স্কল করবেন স্কল করে আপনারা এখানে দেখতে পাবেন আধার রিজেক্টেড আধার কার্ড যাদের ম্যাচ করেনি যাদের আধার কার্ড রিজেক্ট করা হয়েছে তাদের নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন এবং ফাদার্স নাম ও স্বামীর নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো তারপরে বন্ধুরা আপনারা আরও একটু স্কল করবেন স্কল করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আধার ইজ পেন্ডিং তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে আধা পি এম কিষাণ সম্মান নিধি যোজনা যখনই অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আধার কার্ডটি ভেরিফাই করবে তো আধার কার্ড ভেরিফাই করবে তারপরে কিন্তু অন্য যেসব প্রসেসগুলো আছে সেগুলো চলবে তো বন্ধুরা আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো তারপরে আধার কার্ডটি আপনারা ভেরিফাই করবে তো আধার কার্ডটি পেন্ডিং দেখাবে তো আধার কার্ডটি পেন্ডিং যদি আপনারটা নামটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের নামটি এখানে দেখতে পাবেন যদি আপনার আধার কার্ডটি পেন্ডিং থাকে আর যদি সাকসেসফুলিভাবে রিজেক্ট কিংবা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা ওপরে লিস্ট দেখতে পাবেন রিজেক্ট লিস্ট ও অ্যাপ্রুভ লিস্ট দুটোই আছে আপনাদেরকে দেখালাম তো ওই দুটো লিস্টে আপনারা আপনাদের নামটি দেখতে পাবেন এবং আপনার আধার কার্ড যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন পাসটি অ্যাকসেপ্ট করেছে এখানে নতুন পাসটি অ্যাকসেপ্ট করেছে যে কারণে এই পাসটি এখনও পেন্ডিং হয়ে গেছে তো এরপরে মানে আস্তে আস্তে এটা দশ দিন হোক পনেরো দিন হোক কিংবা কুড়ি দিন হোক তার মধ্যেই কিন্তু আপনার আধার কার্ডটি অ্যাকসেপ্ট হয়ে যাবে কিংবা আপনার আধার কার্ডের সাথে যদি আপনার কিছু মেল না থাকে তাহলে কিন্তু সেটা রিজেক্ট করা হবে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের যে ভিলেজ সেই ভিলেজের ড্যাশবোর্ডটি আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন পি এম কে সম্মান নিধি যোজনার আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এরকম